এই পরিস্থিতিতে কি হবে বলে মনে করছেন? এত তাড়াতাড়ি লকডাউনটা তুলে নেওয়া উচিত হচ্ছে না, কারণ দুদিন আগেও মুখ্যমন্ত্রী যেসব কথাবার্তা বলেছেন আর আজকে নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি বেদবিথি। বর্ষিয়ার নেতা এবং ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও ঘাটাল মহকুমার কংগ্রেস নেতা জগন্নাথ গোস্বামী লকডাউন উঠে যাওয়া সম্বন্ধে কি বললেন শুনে নিন। এই পরিস্থিতিতে কি হবে বলে মনে করছেন? এত তাড়াতাড়ি লকডাউনটা তুলে নেওয়া উচিত হচ্ছে না, কারণ দুদিন আগেও মুখ্যমন্ত্রী যেসব কথাবার্তা বলেছেন আর আজকে গতকাল যে সিদ্ধান্ত তিনি নিলেন, এত তড়িঘড়ি কেন নিলেন জানি না। এক তো পরিযায়ী শ্রমিকরা এসেছে সব, এই সময় এই ধরনের লকডাউন, দুদিন আগে বললেন 20 জন করে বাসে চাপবে, এখন বলছেন পূর্ণ সিটি বাসে চাপবে, এইগুলো তো ঠিক জিনিস নয়। আবার কেন্দ্রীয় সরকারের এই সময় বারবার কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্নভাবে যারা অর্থনীতিবিদ তারাও বলছেন যে কৃষকদের হাতে নগদ পয়সা দিন, আর যারা পরিযায়ী শ্রমিক এসছে বাইর থেকে তাদেরকে নগদ টাকা পাঠান, তা করছেন না কেন্দ্রীয় সরকার। এবং কেন্দ্রীয় সরকার আবার দিতে গেলে রাজ্য সরকারের গুসা হবে, তাও তো দেখতে পাচ্ছি, আগে তো দেখেছি। তো তাতে করে আমার মনে হয় কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন মুখ্যমন্ত্রী। এটা মুখ্যমন্ত্রীকে জানা উচিত যে এই সময় আমি একাই সব করব, সেটা রাজনীতিতে উনি ভোটের সময় করেন সেটা আলাদা কথা, কিন্তু এই এমন একটি ভাইরাস, একাই সব কিছু করবো এটা করতে গেলে মনে হয় ভুল হবে, সবাইকে নিয়েই চলা উচিত। আর এখন কোনো রাজনৈতিক দলেরই রাজনীতি করা উচিত নয়, কারণ এটা সবাই মরবো, কেউ বাঁচবে না যদি না আমরা ঠিকঠাক চলি। এটাই আমার বক্তব্য আর কি। আমরা তো সবাই যে বাঁচবে কে যে মরবে, আমার মনে হয় লকডাউনের ব্যাপারটা ব্যক্তিগত লকডাউন যদি নিজে করি তাহলে এই সময় আমি বেঁচে যাব, আর যদি ব্যক্তিগত লকডাউন না করে সরকার বলবে আমি ফাঁক ফোকর দিয়ে মাস্ক না পরেও ঘুরছি, দেদার ঘুরছি, তাহলে কিন্তু আমাকে বাঁচাতে কেউ পারবে না, ঈশ্বর যদি পারে আলাদা কথা। এই যে বাসে করে লরিতে করে ঘাটালেই দেখলাম পরিযায়ী শ্রমিকরা, কারণ ঘাটাল মহকুমার মানুষরা তো বেশিরভাগই সোনার কাজে থাকে, ভারতবর্ষের মধ্যে বেশি তো, যারা তারা যেভাবে এলেন এখানেতে পুলিশ যথাসাধ্য করলো, কিন্তু বলা হয়েছিল এদিকে কোয়ারেন্টাইনে, সরকারি কোয়ারেন্টাইনে রাখা হবে, কিন্তু দেখা গেল তা নয়, যে যার যেদিকে পারো বাড়ি চলে গেল, যেদিকে পারো। পুলিশ কত করবে, তাদের তো পরিবার আছে, তাদের তো সন্তান আছে, তাদেরও তো ভয় আছে, পুলিশ যা করছে যথেষ্ট করছে, এর বেশি পুলিশের করার আর কিছু নেই।